সামনেই তো ঈদ আসছে, চাঁদ রাত আসছে, আর জামান হচ্ছে গিয়ে প্রতি ও ঠিক করেছে প্রতি চাঁদ রাতে যদি আল্লাহ সবকিছু ঠিক রাখে ও আমাকে কিছু না কিছু সোনার জিনিস দেবে। তো বললে এবছর কি নেবে, আমি কি রেগুলার ইউজের জন্য তাহলে আংটি নিয়ে নেবে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে সকালবেলা আব্বা দিচ্ছে এই বাজারগুলো নিয়ে এসছে, মানে এইগুলো প্রায় শেষের দিকে ছিল তাই এই নিয়ে এসছে ইফতারের জন্য কলাটা। কলাটা আমাদের প্রতিদিনের কলা, প্রতিদিন আসে এখানে। তো বেসন, আমন্ড, গুড় বাতাসা, চিড়ে, ছোলা, তেল, আর এইগুলো কি আছে, শাহি গরম মশলা, জিরে পাউডার, এইগুলো এসছে। আর বাড়ির সমস্যার কথা কি বলবো তোমাদেরকে, পুরো বাড়ি তো শুয়োপোকা ভর্তি, ইনায়াকে নিয়ে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তাই জন্য এখন একটা সমাধান আমরা বের করেছি, জামান অনেক কিছু রিসার্চ করে একটা স্প্রে মানে বের করলো, যেটা আব্বাকে দিয়ে কিনতে পাঠিয়েছে। আব্বা এলে ওটা স্প্রে করা হবে, দেখা যায় কতটা কি হবে না হবে। শুধুমাত্র আমাদের বাড়িতে না, পুরো গ্রাম যেন ভরে গেছে, মানে আম্মা বলছিল পুকুর ধারের গাছ টাছ সব জায়গায়। আর কি বলতো, এমনি যে খুব বিষাক্ত সেটা নয়, বাট বাচ্চা যেহেতু না, ওর গায়ে একটুখানি লাগলে হয়তো ইচিং হবে, ও কেন অকারণে কাঁদবে, আমরা জিনিসপত্র খুঁজে পাবো না। আমার সকালবেলা এখানটাতে লেগেছিল, পুরো ফুলে গেছিল, এখন আস্তে আস্তে কমে গেছে। কি আর করা যাবে জানি না, আব্বা বলছে বৃষ্টি না হলে এই জিনিস কমবে না, আর বৃষ্টির তো এখনো কোনো নামও নিশানা মনে হয় না, দেখা যাচ্ছে। দেখা যাক, আব্বা স্প্রেটা নিয়ে আসু, কতটা কাজ হচ্ছে দেখি। কালকে তো শুয়োপোকা দেখেছিল, আমাদের বাড়িতে ভর্তি ছিল, বাট এখন এই গাছটাই দেখো, এই যে দেখো ভর্তি শুয়োপোকা, এই যে দেখো পুরো সব ভর্তি। এবার ইনায়াকে নিয়ে খুব চাপের হয়ে যাচ্ছে জানো তো, এই শুয়োপোকাকে নিয়ে। তাই আব্বা যে স্প্রে আনতে গেছিল মেডিসিনটা, সেটা নিয়ে এসে এখন স্প্রে করছে। এটার নাম হচ্ছে প্রোফেক্স সুপার, প্রোফেক্স সুপার। তো আব্বা বড় ছিল বলে অতটা নিয়ে আসেনি, অন্য কন্টেনারে করে এনেছে, কিন্তু ওর নাম হচ্ছে প্রোফেক্স সুপার। কেমন ভাবে করছেন আব্বা, তো পানি দিয়েছে কতটা, এই যে আমাদের ব্যারেলটাতে গেছে তো 25 ml 10 লিটার তাতে মরবে। কেরাসিনটা নিয়ে এসে কি জন্য বলো, মুছবো আমি কেরাসিন দিয়ে, এই অত্যাচার পাড়া যাচ্ছে না, গরমে শুরুতে না পিঁপড়ে আর এইগুলো অত্যাচার খুব হয়, তাই আব্বা বললাম কেরোসিন নিয়ে আসতে, কেরোসিন দিয়ে ঘর মুছবো। না না, এটা পানি তো, দাগ হবে কেন, জিরে আম্মা এখানে শুকোতে দিয়েছে, এই জিরেটা গুঁড়ো করা হবে। এটা ভালো বুদ্ধি করেছে, জিরের যা এমনি গুঁড়োর যা দাম। হ্যাঁ আম্মা এই টেবিলের উপরে রাখো, কি হয়েছে ওখানে থাকো, তোমার নিচে আসা যাবে না, যেখানে রান্না করছি না, রান্নার ওপর ঠোপরে সবকিছু কখন যে টুপ করে রান্নায় পড়ে যাবে আর ওইভাবে কষে আমরা খেয়ে নেবো, বাট এটা তো খুব বিষাক্ত জিনিস না, তাই জন্যে মানে খুব সাবধানে আমাদেরকে চলাফেরা করতে হচ্ছে। এত শুয়োপোকা আমি ফার্স্ট টাইম দেখলাম যে বাড়িতে এতটা হয়। হ্যাঁ শুয়োপোকা হয় একটা দুটো দশটা পনেরোটা থাকে, বাট বাড়ির মধ্যে আমি যদি কাউন্ট করা যায় কোটি কোটি হবে। ইনায়া স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, ও তো আছে আম্মার কাছে, এদিকে আমি রান্নাটাও করে নেবো। আজকে রান্না হবে এই যে সিলভার কাপ মাছ, এখানে ভাজা করতে দিয়েছি, ডাটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে মাছের ঝোল হবে। দাও না টক, দাও না টমেটো, দেবো টমেটো দাও বা আম দাও, উচ্ছে আলু ভাজা হবে, এইখানটাতে আছে গাজর আর বাঁধাকপি ভাজা হবে, এরপরে আম ডাল। ওই জিনিসটা, এই জিনিসটা কারা কারা ব্যবহার করো দেখো তো, আমাদের দিকে এই জিনিসটা খুব হয়, কি বল কি বলো তো, এটা মাটির কিন্তু, এটা জানি এর মধ্যে মাছ ধোই সবজি টুজি কেটে রাখার জন্য। আমি আমার বললাম যে রান্নাটা আমি করে নিচ্ছি এখানে, তো বলে ঠিক আছে তুমি তাহলে করো, রোজা রেখে আমার চুলো আর ধরানোর দরকার নেই, এখানে আমি ইনায়াকে ঘুম পাড়িয়ে দেবো, আস্তে আস্তে রান্নাটাও সেরে ফেলবো। এখানে ডাটা কাটা আছে আর এখানে আলু বেগুন সবকিছু কাটা আছে, আম্মা আবার দেখছি এই আলুও দিয়েছে, রাঙা আলু বলো তো, রাঙা আলু, এটা খেতে খুব ভালো লাগে, ভালো লাগে, ঠিকই আছে।
হ্যাঁ আমি তো ওটার জন্যই কিনেছিলাম, কিন্তু বারাসাতে বড়ি ছিল না। আছে এখানে পাওয়া যাবে? ও আমার কুন্তি কোথায়? মাছটা দেখে মনে হচ্ছে খুব ভালো হবে, মাছ ভাজার সময় বোঝা যায় যে কেমন হবে মাছটা, মনে হচ্ছে খুব ভালো হবে। আমার দিচ্ছেন আমার কুন্তি রান্নাটা না হলে ভালো লাগে না। ঠিক আছে চলো তাই হবে, নন স্টিকের প্যানটাতে থাকলে আরো ভালো হতো। আমার দেখে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর কিছুর মধ্যে যাবে না মাছে, দিয়ে মশলাটাকে ভালো করে কষে সবজিগুলোকে দিয়ে দেবো, তারপরে ফুটলে জামাই মাছ দিয়ে লাস্টে দিয়ে দেবো আম। এই করলো হলুদ, না মানে এটা টমেটো দিলে বেশি ভালো লাগবে, টমেটো যে আব্বা খেতে পারবে না তাই বলছি, আমি বলছি আম দাও ভালো লাগবে, বেগুনে আম খাইনি আমি কখনো, ভালো লাগবে আমি বলছি দাও, আব্বা খেতে পারবে না তে, এটা একটা দেবো তো, আচ্ছা দাও তাহলে। এই করলো লঙ্কার গুঁড়ো, কেন বলো তো বসিয়ে দিচ্ছি ওইদিকে মাছটাও ভাজা হতে থাকবে, ততক্ষণ আমি এটা কষিয়ে বসিয়ে দিলে মাছটা পরে আম্মাও যদি দিয়ে দেয়, কারণ ইনায় কখন যে কান্না শুরু করবে, আর ওকে সব কিছু করিয়ে ঘুম পাড়াতে পাড়াতে রান্না দেরি হয়ে যাবে, ওই বেলায় আর রান্না করতে একদম এনার্জি থাকে না, এই বেলায় বেলায় রান্নাটা হয়ে গেলে ভালো লাগে। স্নান দান হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আর ইনায়াকে ঘুম পাড়াতে গিয়ে আমিও একটুখানি ঘুমিয়ে গেছিলাম, আর একটা হালকা পাওয়ার ন্যাপ হয়ে গেছে, ইনায়া ঘুমোচ্ছে আর এই দুধ দিয়ে গেছে, মানে আমি দুধটা নিয়ে যাই। দিয়ে যায়নি তাহলে রেখে দাও। আর এই বাঁশ বাগানে না বাঁশ পাতাগুলো ঝরে ঝরে যাচ্ছে, তো পুরো মনে হচ্ছে কত ফাঁকা আলো আলো হয়ে গেছে, তাই না? পুরো বাঁশ সব ফাঁকা হয়ে গেছে সত্যি আমাদের কাছে, না অনেক বড় গুড নিউজ। এই যে দেখো সব নিচে পড়ে গেছে ঝরে ঝরে, মানে আর শুয়োপোকা নেই বললেই চলে, সামনের বারান্দাতেও নেই, এই বারান্দাতেও নেই, ঘরে মানে একটা দুটো এরকম আছে, বাট যে হারে হয়েছিল যদি স্প্রেটা না হতো আব্বা, মোটামুটি সবার বাড়ির শুয়োপোকা আমাদের বাড়িতেই বাসা বাঁধতো। কি নাম ছিল বলতো ওটা? প্রফেক্ট সুপার, মনে আছে তো? এটার সাথে সাথে আমার একটা কথা মনে পড়লো, হোস্টেলে যখন আমরা লেডি ব্রেবন কলেজে আমি পড়তাম, কলেজের হোস্টেলে একবার ছারপোকা হয়েছিল, হোস্টেলগুলোতে ছারপোকা থাকবেই। শোনো তো, আমি মিষ্টু জেসিকা তান্দি সবাই মিলে রিসার্চ করতে করতে কত রকমের কিছু, আর এই রিসার্চ গুলো করতো জেসিকা, ও হচ্ছে কি কত রকমের, কিন্তু ওর রিসার্চ খুব মানে খুব কম কাজে লাগে, ছারপোকা এমনই একটা জিনিস ওর, আলটিমেট আমরা সব বেড বের করে দিয়েছিলাম, এটাই হয় মেঝেতেই শুতাম। মেরি লড়কি কহাঁ গিয়া, কহাঁ গিয়া ভাই কহাঁ গিয়া, বিল্লি রাজা কহাঁ গিয়া, মেরি লড়কি কহাঁ গিয়া, ক্যা হুয়া কিউ উঠ গিয়া, গুড়িয়া রানি ফড়ফড়ানি, নিন্দ হো গিয়া তোমারা, হো গিয়া তোরা, স্মাইল তো দে দিজিয়ে, হ্যাঁ এসে স্মাইল দেনে সে মেরে দিল ভি তো খুশ হো জায়েগা না, কবি কবার বড়ে সে স্মাইল তো দে দিজিয়ে, কিসে বোঝে কে জানে, আর এসে দেয় ইনায়াকে নিয়ে এসে কাঠবিড়ালি দেখাচ্ছিলাম, ওই যে কাঠবিড়ালি পেয়ারা তুমি কোথায় গেল, কোথায় গেল, এক্ষুনি ছিল, ওই যে ওপর চলে গেছে, ছিল তো এক্ষুনি, হ্যাঁ সব নেমে এলো দূর দূর করে, এই যে ওই চলে গেল, আয় 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 ওখানেই ছিল এক্ষুনি, অনেক করে ছিল, এই দেখো এটা ছোট গোলাপ ফুল, এই গোলাপটা ছোট মানে এর জাতটা এরকম, হ্যাঁ হ্যাঁ ছোট ছোট সুন্দর লাগছে দেখতে। চলো ইনায়াকে রেডি করে দিয়েছি, ইনায়া দাদু রেডি, এখন দাদু আর নাত মিলে একটু বেউ বেউ যাবে, মামা মাছে কিন্তু ঘুমোবে না, আজকে চারিদিক দেখে সব দেখতে দেখতে যাবে, দেখতে দেখতে আসবে, বুঝতে পেরেছো? তাহলে আর একটু সোজা করে দেবো, হ্যাঁ সোজা করে দেবো, ওরে দাঁড়া তুই অত বড় হোস নি, একা একা বসবি, অবস্থা দাঁড়া ছটফট ছটফট করছে, মামা তুমি অত বড় হওনি পড়ে যাবে, ঘুম থেকে উঠেছো তো, মুডটা ভালো এখনো, ঘোরার মুডেই আছে, যাও যাও বেউ বেউ যাও,
দেখো পাটা তুলে দিয়েছে, দেখো শুধু দাও পা তুলে দাও, এই যে দাও তুমি গেটটা খুলে দাও, আজকে ঘুমালে কিন্তু বকবো। কি দুধ এখনো দিয়ে যায়নি কেন? যাও ঘুরু ঘুরু করে এসো, যাও খুশ হয়ে চলে গেল। আব্বার দিকে দেখছে আমার তাকিয়ে দেখ। আজকে আমার জামান বললে একটু আলুর চপ খাবে, আজকে ভাজাভুজির মধ্যে আলুর চপটা করবো। তাই রেস্টুরেন্টে আম্মা আলুটা সেদ্ধ করে দিয়েছিল, হয়েও গেছে। আলুটা এ করে স্ম্যাশ করে বেসনটাও গুলে নিই। ছোলা ভাজ, ছোলা সেদ্ধ হয়ে গেছে, ছোলা ভাজতে হবে। আমার ফলকাটা হয়ে গেছে আজকে, হ্যাঁ ফলকাটাও হয়ে গেছে। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি ইফতারের প্রিপারেশনটা কমপ্লিট করে নিই। এই যে এর মধ্যে একটু বেসন আর যেটা নেবো, হ্যাঁ আদা থেতো করে নিয়েছি, অল্প একটু আদা আলুতে দেবো আর অল্প একটু এই এসে দিলাম। শুধু এই আলু চপে শুধু আদা দিতে হয়? হ্যাঁ আদা, তারপরে লবণ হলুদ যা যা লাগে। না রসুন দিতে হয় না তাই বলছি? না না রসুন দেবো না। এই যে এবার এর মধ্যে পড়বে লবণটা, বেসনে অল্পই দিচ্ছি কারণ আলুটা তো লবণ দিতে হবে। হলুদ, আমার গোটা জিরে তারা আর নেই একদম। হ্যাঁ এটা কি দিচ্ছে? হ্যাঁ লঙ্কা গুঁড়ো। ব্যাস এবার এই ব্যাটারটা গুলে রেখে দিই, তাহলে কি বলতো ফটাফট ভেজে নিতে পারবো। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নিই। এর মধ্যে কালো জিরে যাবে না, আলুর চপে যেমন কালো জিরে ফোড়ন, কালো জিরেটা ভালো লাগে না, বেগুনিতেই কালো জিরেটা ভালো লাগে। রোজের মধ্যে একদিন না বেশ মাছের মাথা দিয়ে মুগ ডাল বেগুনি করবো। হ্যাঁ এখন বেগুনি করা শিখেছে তো, এখন মোটামুটি ওই রেসিপিটা থাকবেই। আব্বা কালকে না আবার অনেকগুলো বেল কিনে এনেছে, তার মধ্যে থেকে এই যে আজকে একটা শরবত হবে, এটা একটু হালকা ফাটা আছে, সব গাছ পাকা বেল এনেছে কিনে খাবা কালকে হাটে। কালকে ওই যে ইয়ে করেছিল না, শাকাল বেনেছিল না? হ্যাঁ ওটা ওই জমিয়ালার কাছ দিয়েই নেয়া। এই যে ব্যাটারটা গোলা হয়ে গেছে, এটা থাক আলুটা রেডি করে নি। আলুর চপটা করার জন্য আমি একটুখানি দিলাম জিরে ফোড়ন, রনের স্টাইলেই হচ্ছে আলু। তোরমে খাবে তো? হ্যাঁ ওটাই ভালো লাগে। এখানেতে জিরেতে আর তেল একদমই অল্প, এতে বেশি তেল দিলে ভালো লাগে না। এর মধ্যে স্ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আর কিছু নেই? না আমাদের এই এই হামানদিস্তার বয়স কত জানো? অনেক অনেক বছর বয়স এটা। বাড়ির কিছু কিছু জিনিস থাকে ঐতিহ্যপূর্ণ। ওই ওটাই। এটা রেডি হয়ে গেছে, ঠান্ডা হতে থাকে, তখন আমি ছোলাটা ভেজে নিই। এই যে দেখো আম্মা এখানে করছে বেলের শরবত আর এই গুড় দিয়ে করছে। কিসের গুড় আম্মা এটা? খাই যে গুড় আমি নিয়ে সেই 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 গুড়, এটা অরিজিনাল। ওরে সেই নাই অনুষ্ঠানের সময় এনেছে। হ্যাঁ এই যে এখানটাতে আমার গরম গরম আলুর চপ ভাজা হচ্ছে, এই কটা হয়ে গেছে, এই যে হচ্ছে, এখানে আরো কয়েকটা বাকি। আলুর চপ ভাজা হলে সব কাটা হয়ে গেছে, টেবিলটা সাজাতে হবে, বাবা পারা যাচ্ছে না। তোমার দেখে মনে হচ্ছে কষ্ট হচ্ছে তোমার। এই ইনু বাবারে আজকে কত দূর দাদু ঘুরতে নিয়ে গেছিল? কতদূর নিয়ে গেছিল বাবা? ছোট দাদুর বাড়ি পর্যন্ত গেলাম আজকে। একদম ওই বাড়ি? হ্যাঁ। ওলে বাবালে চলে এসো চলে এসো, ইফতারের সময় হয়ে গেছে, আসো আসো। আজকে দেখো ইফতার করতে কে বসেছে। কে গো বসেছে? ইনু এই রোজাদার কে বসেছে? দোয়া করে নেবে তাড়াতাড়ি করে। হ্যাঁ হ্যাঁ। আর এই যে এখানে আমাদের ইফতারে আজকে বেলের শরবত, তারপরে গুড় বাতাসের শরবত, স্যালাড, সমস্ত রকমের ফল, কলা, তরমুজ আজকে একটু কম হয়ে গেছে, শাকালু, ছোলা ভাজা আর আলুর চপ। বাহ কোনটা খাবে ইনু? সব খাবে ইনু, আঙুল খাবে সব। মানে আমার নিজের আঙুলটাই খুব টেস্টি, তোমরা যা করো অত টেস্টি না আমার আঙুলটা সব থেকে। আজকে ইনু কোথা থেকে ঘুরে চলে এসেছে? কোথায় নিয়ে গেছিল বাবা? ও হাফ মাইল দূর। আর সবাই কোলে নিতে চেয়েছে, এবার বেল্ট তো আমি বেঁধে দিয়েছি, নিতে পারছে না। রমাদান রমাদান।
বাড়িতে এখন 6:30 বাজে। নামাজে ফেলে গেছে আর ইনায় ঘুমিয়ে পড়েছে আমার খেতে খেতে। সারাক্ষণ মুখের মধ্যে হাত দিয়ে রেখেছে, মানে রাখছে, আর ওই অনলাইনে অর্ডার করলে ওটা আস্তে আস্তে এখন অনেক লেট, তো তার ভিতরে ওর হাত মানে মুখের মধ্যে হাত দেওয়ার শখটাই চলে যাবে। তো ওই জন্য ওই সিলিকনের বা কি দেখি ওই টাইপের কিছু যদি পাওয়া যায় সেটাও নেবো। চলো মুড়িটা আমার খাই দাও, স্যালাড গুলো দাও। আগে কি পাওয়া যেত? চুষনিকাটি। কাঠের তো আব্বা চুষনিকাটি মানে মানে তার দুই মুখে এরকম মোটা। হ্যাঁ মোটা, মাঝখান সরু। আচ্ছা, মা ওটাই বলছিল। হ্যাঁ মা বলছিল ওটাই, আমাদের দিকে বলে ইয়ে কি বেশ বলছিল মা, যে ওই যদি পাওয়া যায়। মুখলাল মুখলাল। আচ্ছা, মিডলে সরু আর দুই দিকে মোটা, ওটা যদি হয় তাহলে ওটা দিতে, যদি পাওয়া যায় কি দেখি। ঠিক আছে দাও। দেখো আলুর চপ গুলো আমাদের দিকে তাকিয়ে আছে। মামাম ঘুম থেকে উঠে গেছে, আমাদের ইফতার কমপ্লিট, আমরা রেডি হয়ে নিয়েছি, আমরা একটু যাচ্ছি। মামামের মামা যে গিফটটা দিল রেডি কি হলো না দেখতে চলো, আর তার সাথে ইনায়ের জন্য খেলনা দেখবো। আর এখন ওকে রেখে যাওয়াটা মানে খুব চাপের ব্যাপার, কারোর কাছে থাকতে চায় না, তাই পোটলা বন্দি করে রেখে নিয়ে যাচ্ছি। চলো আজকে তুমি মামা আমাদের কি কাঠিয়াটে যাবে প্রথম নাকি? প্রথম কাঠিয়াট যাবে আজকে, সত্যি তাই? চলো আমাদের লোকাল মার্কেটে চলো আজকে। চলো ওর ব্যাগ তো নাও, ব্যাগ তো নাও। কোন ও এই ব্যাগে কি কি নিয়েছো আবার? কাঠিয়াটে এসে যেটা মেন কাজ ছিল ইনায়ের ব্রেসলেটটার খবর নেওয়া, তাই এই যে দোকানে চলে এসেছি রিনিশা জুয়েলার্স। ভাই কত দূর ব্রেসলেট? ব্রেসলেটটা এক দুদিনের মধ্যে দেব আর কি, বানাতে দেওয়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে একটু কটা আংটির ডিজাইন দেখান তো। আমি রেগুলার পড়তে পারবো এই টাইপে, সব সময় যেন পড়তে পারি। সামনেই তো ঈদ আসছে, চাঁদরাত আসছে, আর জামান হচ্ছে গিয়ে প্রতি ও ঠিক করেছে প্রতি চাঁদরাতে যদি আল্লাহ সবকিছু ঠিক রাখে ও আমাকে কিছু না কিছু সোনার জিনিস দেবে। তা বললে এবছর কি নেবে, আমি কি রেগুলার ইউজের জন্য তাহলে আংটি নিয়ে নিই। আচ্ছা গরম লাগছে বুঝতে পারছি, রেডি কিছু নেই এখানে, যেগুলো আছে এগুলোই। এই জিনিসটা স্টোন বসানো আমি ওকে বলছি কানে দুল নিতে, ও কানে দুল নেবে না, ও আংটি নেবে। কিন্তু এই এটা কি রেগুলার ইউজের জন্য এটা ঠিক হবে? মজুরিতে যে টাকাটা ছাপটা যে আপনাদের যে মজুরিতে ছাড় পান সম্ভব, আপনি জিনিসটা সম্ভব আমি বলছি ও যেটা নিচ্ছে তুলে রাখা হবে না, রেগুলার ইউজ করবে। ওর শুধু মজাটা দেখো, মজাটা পাচ্ছে কেন বলতো? না গল্পটা না, মা নিলে তো ওর হবে ফিউচারে, ভবিষ্যতে মায়ের জিনিস তোমার, ওই জন্য তোমার দুষ্টু করছে দেখো। কোথা থেকে শিখেছিস এটা দুষ্টু করানো? শোনা দেখো, আরো ঘুরতে পেলে মজা, বাড়িতে কান্নাকাটি করছিল, যে এসছে শুধু হাসছে। চলো একটা আঙ্কেলের কাছে যেতে হবে, আঙ্কেলের সাথে দেখা করতে হবে। নেই না নেই না, আঙ্কেলের সাথে দেখা করো। আমি বলছি তাহলে ওই সানির ওই জিনিস আংটি আর যা যা আছে সব কি ঈদের আগে এসে যাবে? আগে সানিরটা আসবে তাই তো? ওটা কবে? তাহলে এক দুদিনের মধ্যে।
আর আংটিটা তারপরে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ঈদের আগে ভাই চাঁদ রাতে লাগে। চাঁদ রাতে কিন্তু হল লাগবেই। হ্যাঁ ঠিক আছে, যে অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন একটু যাবো মামাকে নিয়ে রাজু ভাইয়ের দোকানে, তারপর যাবো খেলনা কিনতে। অনেক দিন পর দোকানে এলাম, আর ইনা শুধু এদিক ওদিক এদিক করে দিচ্ছে। আমি দাঁড়া কিছুদিন পর তুই এখান থেকে মামা এটা মামা ওটা মামা এটা এরম এরম করবি, তবে একটু ঘুরিয়ে নি, তারপরে খেলনার দোকানে যাবো। মামামের জুতো দেখবো জুতো দেখবো জুতো দেখবো। তো এই যে এই দোকানটাতে দেখছে আছে, এটা হচ্ছে আমাদের দোকানের গায়ে একদম গায়ে, যে দোকানটা ওইগুলো তো গরমে পড়া যাবে না, ওইগুলোর কথা বলছি তো, ওগুলো গরমে পড়া যাবে না। এটা একটা দেখেছি, এই তিনটে কালার আছে, পিঙ্ক ব্লু আর পার্পল, কোনটা নেবে? নেবে পিঙ্কটা নেব, ওটাই ভালো লাগে দেখে। ভাই হবে না, এই ছাড়া হবে না, না হবে সুন্দর বড় হয়ে যাবে, চালাতে পারবে না, না হে হেভি হলে তো হবে না, এরকমই দরকার। এটা নেব, এগুলো সুন্দর একদম নতুন, এই হবে বাক্স ভেঙে আপনাকে দেখাচ্ছি। বাহ তাহলে পিঙ্কটা নিই, এটাই নেব, পায়ে হবে তো শিওর শিওর, একদিন বয়সে দেখো নিয়ে নেব, একদিন বয়স হলেও হবে নাকি, মানে এর থেকে ছোট পার হয় না নাকি? আচ্ছা এটা যদি না হয়, হয়েছে হয়েছে, এটা বের কর, হবে সিলিকনের কোনো খেলনা তো পেলাম না মাম্মামের জন্য, আপাতত এক দুদিনের জন্য মুখ খাক আর আঙুল খাক, বসে আর যেদিন যাবো সেদিন আর নইলে আসছে দেখে অনলাইন অর্ডার করে দেবো, ঘুমিয়েও পড়েছে বেচারা। চলো বাড়ি, বাড়ি এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার করবো ডিনার। এখানে দেখছি আলু গাজর ভাজা, মানে বাঁধাকপি গাজর ভাজা, এখানে ডাটা আলু মাছ ভাত আর কি আছে, এই যে উচ্ছে আলু ভাজা, এখানে আবার ডিম ভাজা কেন করেছে আমার, ডিম ভাজা, আর এখানে হচ্ছে দই। ও এটা কালকে বসিয়েছিলে না? হ্যাঁ চলো আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, আমাদের সবার জন্য দোয়া করো, এনায়ের জন্য অনেক 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 দোয়া করো, গুড নাইট।